শিরোনাম দেখছিলেন, জানাবো বিস্তারিত। শুরুতেই টাইগার ক্রিকেটের খবর। চোটের কারণে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। বিপিএল ফাইনালে ব্যাটিং করার সময় বাম হাতের মধ্যমায় চোট পান সাকিব। ম্যাচ শেষে এক্স-রে করে আঙুলে চির ধরার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। চোট থেকে সেরে উঠতে কমপক্ষে 3 সপ্তাহ সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া, ফলে পুরো টেস্ট সিরিজও সাকিবকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের পর অস্ত্রোপচার করা হয় সাকিবের আঙুলে। ওই সময় 2 মাস মাঠের বাইরে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রাত 12টার দিকে ঢাকা ছাড়বেন মাশরাফি, তামিম, রুবেল ও সাইফুদ্দিন। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দলই ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ইঞ্জুরি কাটিয়ে 14 সদস্যের দলে আছেন মিচেল স্যান্টনার আর টড অ্যাসল। ভারতের বিপক্ষে টি টোয়েন্টি মিস করা মার্টিন গাপটিলও ফিরেছেন স্কোয়াডে। তবে ইঞ্জুরির কারণে প্রথম 2 ওয়ানডে খেলতে পারছেন না কলিন মুনরো। সিরিজের তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথম। আগামী 13 ফেব্রুয়ারি নেপিয়ারে হবে সিরিজের প্রথম ওয়ানডে, দ্বিতীয় তৃতীয় ওয়ানডে 16 আর 20 ফেব্রুয়ারি। টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশি বোলারদের সক্ষমতা বাড়লেও ব্যাটসম্যানদের পারফরমেন্সে ঘাটতি রয়ে গেছে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন স্ট্র্যাটেজিতে ভুল থাকার কারণে ইন্টারন্যাশনাল ওডিআইতে দাপট দেখালেও 20 ওভারের ভার্সনে এখনও নিজেদের ওয়ার্ল্ড ক্লাস প্রমাণ করতে পারেননি টাইগাররা। বিপিএল এর মঞ্চে যখন দর্শকদের প্রত্যাশা 4 ছক্কার ফুলঝুরি, ক্রিকেটারদের জন্য সুযোগ নিজেকে প্রমাণ করার, প্রতিষ্ঠিত ক্রিকেটাররাও ঝালিয়ে নিতে পারেন নিজেদের। বিপিএল 6th এডিশনে নিজেদের চিনিয়েছেন বাংলাদেশের বোলাররা, বিশেষ করে পেসাররা আশাবাদী করছে ক্রিকেট সংশ্লিষ্টদের। টপ 5 বোলার সব বাংলাদেশি ছিল, এটাতেই প্রমাণ পাচ্ছে যে আমরা যে কোনো ধরনের উইকেটই হোক না কেন, আমরা এখানে অ্যাডজাস্ট করে উই হ্যাভ বিন এবল টু পারফর্ম। আমাদের লোকাল প্লেয়াররা কী কন্ট্রিবিউট করছে, ওয়েদার দে আর ইম্প্রুভিং, সেটা কিন্তু সেভাবে দেখা লক্ষ্য করা যায়নি। এক্সেপ্ট দ্যাট আমাদের যেটা গেইন হয়েছে, দীর্ঘদিন পরে আমরা একটা ভালো বাঞ্চ অফ ফার্স্ট বোলার পেয়েছি। এবারের বিপিএল এর সেরা বোলারদের তালিকায় থাকা সবাই ফ্র্যাঞ্চাইজিগুলোর লোকাল রিক্রুট। শীর্ষে থাকা সাকিব আল হাসান বাদে বাকি সবাই পেসার। টাইগার পেস অ্যাটাকে তাই উন্নতি চোখে পড়ার মতো, কিন্তু সেরা ব্যাটসম্যানদের ক্ষেত্রে চিত্রটা উল্টো। 5 টপ স্কোরারের মধ্যে তামিম মুশফিক থাকলেও ব্যাট হাতে ম্যাচ উইনার হতে হয়েছে বিদেশি তারকাদেরই। বিশ্লেষকরা বলছেন 20 ওভারের ম্যাচে স্ট্র্যাটেজিতে ঘাটতি আছে টাইগার ব্যাটসম্যানদের। প্রথম 6 ওভারে রান 40 আসুক, ডাজন্ট ম্যাটার, বাট উই শুড নট লুজ উইকেট। তাহলে হয় কি, ইউ ক্যান এইম এট 175-180, বাট প্রথম 6 ওভারে যদি 2টা কিংবা 3টা উইকেট চলে যায়, দেন ইউ আর অন দ্য ব্যাক ফুট। প্রত্যেক দেশ কিন্তু টি টোয়েন্টি ফরম্যাট যখন আয়োজন করে, সবারই কিন্তু একটা প্রত্যাশা থাকে যে আইপিএল এর কাছাকাছি কিংবা আইপিএল এর সাথে তুলনা করা যায় এই ধরনের মানের টি টোয়েন্টি যেন আয়োজন করতে পারে। খালিদ জামিল, বিবিসি নিউজ, ঢাকা। ষষ্ঠ বিপিএল নিয়ে মোটেও সন্তুষ্ট হতে পারেনি সাধারণ মানুষ। তারা বলছে মানের দিক থেকে নজর টানতে ব্যর্থ ঘরোয়া ক্রিকেটের এই মেগা ইভেন্ট। বিপিএল এর মান ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন চ্যাম্পিয়ন দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। তবে আগের যে কোনো আসরের চেয়ে এবারকার বিপিএল কে সেরা মানছেন শাহরিয়ার নাফিস। প্রশ্ন ছিল কেমন হলো বিপিএল এর ষষ্ঠ আসর। খেলা দেখার ওই রুচিটাই ছিল না যখন থেকে, মানে প্রথম দিকে যখন দেখলাম যে আমাদের কমেন্টেটর লেভেল আরো একটু ভালো হলে হয়তো বা এটা একটা আন্তর্জাতিক মানের পর্যায়ে খেলা বলা যাবে। স্টেডিয়াম তো আপনারা দেখেছেন পুরো ফাঁকা ছিল, প্যাকড হওয়া দরকার, আর একটু গোছানো দরকার। সাধারণ দর্শকদের সাথে একমত হতে পারছেন না,
রাজশাহী কিংসের টপ অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। আমরা যদি কম্পেয়ার করি, এবার খেলার মধ্যে কম্পিটিশন বেশি ছিল, প্রত্যেকটা দল শক্তিশালী ছিল, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি খুব সুন্দরভাবে দল গঠন করেছিল, মাঠের খেলার মান ভালো ছিল, উইকেট ভালো ছিল, আম্পায়ারিং ভালো ছিল। দ্বিতীয়বারের মতো নিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস চ্যাম্পিয়ন হওয়াতে খুশি কোচ সালাউদ্দিন। তবে বিপিএল এর মান নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে ভিক্টোরিয়ান ওস্তাদের মনে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের তুলনায় আমাদের এখানে ফ্র্যাঞ্চাইজিরা বলবো যে এখনো ওইভাবে গড়ে ওঠেনি, আমাদের আরো অনেক কাজ করতে হবে। সালাউদ্দিনের কথার সাথে সম্পূর্ণ একমত রংপুর রাইডার্সের সিইও। তিনি বলছেন, ফ্র্যাঞ্চাইজি নয়, বিপিএল কে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হিসেবে দাঁড় করাতে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা বলি আমরা আইপিএল এর পরে দ্বিতীয় বৃহত্তম লীগ, কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং কোচরা কিন্তু তা মনে করে না। এবছর প্রথমবারের মতো আমরা ক্রিকেট বোর্ডের সঙ্গে অনেকবার বসে মিটিং করেছি এবং আমরা একটাই অনুরোধ করেছি যে আমাদের জানি এই লীগটা এবং ফ্র্যাঞ্চাইজিগুলি জানি সাস্টেনেবল একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। হাসান মাহাদি, বিবিসি নিউজ, ঢাকা। শুরুর 10 দিনের বিতর্ক বাদ দিলে মোটামুটি আগের সব আসরের তুলনায় বিপিএল এর এবারের আসরকেই সেরা মনে করছেন বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে উইকেট, ব্রডকাস্ট, কমেন্টেটর সহ নানা কারণে হাস্যরসেরও জন্ম দিয়েছে এবারের আসর, তাই ভবিষ্যতে ওসব বিতর্ক এড়ানোর আশ্বাস দিয়েছেন তারা। signs of how good this match fixing ashraful er nishedhagga sabir alamin bitorko bpl er ek ekta ashur kolomkito koreche desher cricket almost perfectly bisecting the two fielders আগের 5 আসরের সঙ্গে তুলনা করলে অনেকটাই বিতর্কমুক্ত বলতে হয় এবারের বিপিএল। ক্রিকেটারদের উচ্ছৃঙ্খলতা বা ম্যাচ গড়াপেটার কোনো কানা ঘোষণা শোনা যায়নি এখন অবধি। তবে আসর শুরুর আগে নিয়ম পরিবর্তন করে কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্টিভ স্মিথের অন্তর্ভুক্তি আর শুরুর 10 দিনে নিম্নমানের সম্প্রচার কোয়ালিটি এবং ভুলভাল কমেন্ট্রির সমালোচনা হয়েছে অনেক। শালীনতার জায়গা আছে, জ্ঞানের একটা ব্যাপার আছে, যারা ক্রিকেট নলেজ আছে তাদেরকে আসা উচিত, ক্রিকেট নিয়ে যারা আলাপটা করতে পারে তাদেরই আসা উচিত, সেসব ব্যাপারে আমরা ব্রডকাস্টারের সাথে বসে আলাপ করি। মুশফিক তামিম বাদ দিলে দেশি ব্যাটসম্যানদের পারফরমেন্স তেমন নেই এবারের বিপিএল এ, তবে বোলারদের ছিল জয় জয়কার। দর্শকের জন্য ক্রিকেটের এই আয়োজন আরো জমাতে সামনের বার আরো তৎপর হবে বলছে বিসিবি। আইসিসি প্রেসিডেন্ট এখন আমাদের এই বিপিএল দেখতে এসেছে আমাদের মাননীয় বোর্ড সভাপতির আমন্ত্রণে। হি অলসো অ্যাপ্রিশিয়েট আ লট যে তোমাদের এই স্ট্যান্ডার্ডের প্রোডাকশন করছো বা এইরকম অবকাঠামো তোমরা একটা ডেভেলপ করেছো বা এইরকম একটা টিম ডেভেলপ করা, টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট করা, সো এইসব এক্সপেক্ট যদি আপনি বিবেচনায় আনেন তাহলে অবশ্যই আমরা এখন আল্লাহর রহমতে হ্যাপি বলতে পারি। তবে কথা উঠতেই পারে বিপিএল এ আইন কানুনের প্রয়োগ নিয়ে। 35 দিনে 46টা ম্যাচ, কোনো ক্রিকেটারকেই কখনো ডাকেননি ম্যাচ রেফারি। স্লো ওভার রেটের কারণেও জরিমানা গুনতে হয়নি কোনো ক্যাপ্টেনকে। বিপিএল এ দেশীয় ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক তারকারা। তাদের মতে সুযোগ কাজে লাগাতে পারেনি নবীন টাইগাররা। অভিজ্ঞদের পারফরমেন্সও ছিল না ধারাবাহিকতার ছাপ। ষষ্ঠ আসর শেষে বিপিএল নিয়ে এমন মন্তব্য করলেন টাইগারদের সাবেক দুই অধিনায়ক আকরাম খান আর নাইমুর রহমান দুর্জয়। বিপিএল এর ষষ্ঠ আসর শেষ, হোম অব ক্রিকেট যেন মুহূর্তেই অচেনা এক দ্বীপে পরিণত। যে যেমন পারছে সেলফি আর ঘুরে বেড়ানোর মোক্ষম সুযোগ কাজে লাগাচ্ছে। পোস্ট ম্যাচ প্রতিক্রিয়া দেবার জন্য তামিম চলেছেন বিসিবির মিডিয়া সেন্টারের দিকে। ঘিরে ধরা বহিরাগতদের সেলফির যন্ত্রণায় বিব্রত ড্যাশিং ওপেনার দাঁড়িয়ে গেলেন হতভম্ব হয়ে। ষষ্ঠ বিপিএল নামায় তামিম ইকবালের বড় শতক আর রুবেল মুস্তাফিজদের মাঠের লড়াইয়ে বুক ছিটিয়ে এগিয়ে যাওয়া। শাহান পাপন, ডিবিসি নিউজ, মিরপুর স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশ ইংল্যান্ড অনূর্ধ্ব-19 টেস্ট সিরিজের খবর। চট্টগ্রামে প্রথম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে টাইগার যুবারা। তৃতীয় দিন শেষে 29 রানে পিছিয়ে ইংল্যান্ড যুবদল। প্রথম ইনিংসে সফরকারীদের করা 280 রানের জবাবে 398 রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সংগ্রহ 6 উইকেটে 89 রান। 5 উইকেটে 266 রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কেউ সেঞ্চুরি না পেলেও আকবর আলীর 82 আর শাহাদত হোসেনের 84 রানে ভর করে প্রথম ইনিংসে লিড নেয় স্বাগতিকরা।
নয় উইকেটে 398 রান করে প্রথম ইনিংস ঘোষণা করে টাইগার যুবদল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মিনহাজ আর গালিবের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। কোনো ব্যাটসম্যানকে দীর্ঘ সময় ক্রিজে থাকতে দেননি টাইগার বোলাররা, নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। গালিব 3টা আর মিনহাজ শিকার করেন 2 উইকেট।